হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইসিটি কেয়ার এবার সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে এসেছে। এটাকে আপনারা টিউটোরিয়াল সিরিজ না বলে বলতে পারেন, উদ্যোক্তাদের একটা গাইডলাইনও। আমার যে বইটি বের হচ্ছে এবারের বইমেলায়, সেই বইয়ের আলোকে একটি নতুন ইনোভেশন আমাদের আইসিটি কেয়ারে রয়েছে। এটি হচ্ছে উদ্যোক্তা কার্যক্রম বা উদ্যোক্তা গাইডলাইন। আমি আজকে প্রথম টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি। কিন্তু তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল অ্যাজ অলসো হিট দ্য বেল আইকন, যারা সমস্ত নতুন নতুন টিউটোরিয়াল আপনার ওয়ালে চলে যায় সবার আগে। লেটস বিগিন আফটার দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। আমাদের আজকের আলোচনার টপিকটি ছিল হচ্ছে উদ্যোক্তা আসলে কি জিনিস, উদ্যোক্তা কেন হব, উদ্যোক্তা কারা হতে পারবে। এই তিনটা টপিকের উপরে আজকের মূল ভিডিওটি আলোচনা করা হবে। আমি আশা করব যে এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। ভিডিওর একটা বড় বেনিফিট হচ্ছে এই ধরনের কন্টেন্ট আমরা অনেক পাই, বাট ভিডিও নাই। ভিডিও একটা বড় ইস্যু হচ্ছে, আপনি ভিডিওটা প্লে করে অন্য কাজ করতে পারছেন একই সাথে। কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তাদের ক্ষেত্রেই দেখা হচ্ছে যে যাদের প্রত্যেকেরই তো আপনার সংসার সামলে এসে কাজ করতে হয়, তো ওই সেন্সে আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে ভিডিওগুলো আসলে ইফেক্টিভ হবে। তো জাস্ট লাইক আপনি ইয়ারফোনটা কানে লাগিয়ে নিলেন, নিয়ে আপনি কাজ করছেন, এটাকে অডিও হিসাবে আপনি ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমি icitcreation.com এর ব্লগে অলরেডি লিখেছি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায়। সেটা আপনি ধরেন ডাউনলোড করা আছে অডিওর মতো, আপনি জাস্ট কাজ করছেন, সাউন্ড প্লে করে রেখেছেন, শুনলেন, কাজ করলেন, একই সাথে উপকার পেলেন। তো চলুন, বকবক অনেক করছি, আপনাদের উপকারের জন্যই করছি, তারপরেও শুরু করে ফেলি মূল জায়গাতে। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উদ্যোক্তা আসলে কি। এই ব্যাপারটা নিয়ে আমাদের বর্তমান সমাজের মানুষের কাছে বেশ বাঁকা একটা মন্তব্য আছে। যদিও এটা বিগত বছর দুয়েক আগেও বা এই প্যান্ডামিক সিচুয়েশনের আগেও যে পরিস্থিতিতে ছিল, বর্তমানে অবশ্য তার থেকে কিছুটা বেটার হয়েছে, কিছুটা ওভারকাম করতে পেরেছি আমরা। আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি ওভারকাম করতে পারবো। মূল বিষয়টা হচ্ছে উদ্যোক্তা, যদি কেউ বলে যে বন্ধু তুমি কী করো বা বন্ধু তুই কী করিস, যদি কেউ বলে যে আমি উদ্যোক্তা, আমি প্রোডাক্ট এটা সেল করি বা ওইটা সেল করি, এটা আমি অনলাইনে সেল করি জাস্ট ই কমার্সের মাধ্যমে, তখন অনেকে বাঁকা চোখে তাকায়, অনেকে এইভাবেও চিৎকারি মেরে কথা বলে যে তুই মাস্টার্স কমপ্লিট করে এসে আচার সেল করিস, তুই শাড়ি বেচিস, তুই শেষ পর্যন্ত এই পোশাক আশাক বিক্রি করা নিয়ে পড়েছিস, হাউ ফান। বিষয়টা হচ্ছে এই সমস্ত কথাগুলোকে ইগনোর করা শিখতে হবে। একজন উদ্যোক্তার যে গুণাবলীগুলো আছে সেটা নিয়ে অবশ্যই আমরা ভিডিও আনবো সামনে, তার মধ্যে কিন্তু এটা একটা যে ইগনোর দিস কাইন্ড অফ রাবিশ টপিক, ঠিক আছে? তো এই জিনিসটা একটু আমরা বুঝবো আজকে। আমরা জাস্ট জানবো উদ্যোক্তা আসলে কী জিনিস। বিষয়টা হচ্ছে একজন ব্যবসায়ীকে আপনি তখনই উদ্যোক্তা বলতে পারেন যখন সেই ব্যবসায়ী সম্পূর্ণ একটা নতুন ইনোভেশন নিয়ে আপনার সামনে এসছে। ইনোভেশন তো বোঝেন আপনারা, যে সম্পূর্ণ নতুন কোনো কিছু, কিংবা যেটা অলরেডি বিলং করছে সেই জিনিসটাকেই সে নতুনভাবে প্রেজেন্ট করছে। লাইক ধরেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিখ্যাত জিনিস রয়েছে, যেমন যশোরে খেজুরের গুড়, নকশি কাঁথা, নকশি ড্রেস, একই সাথে রাজশাহীর আম রয়েছে, মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, কুমিল্লার মিষ্টির রসগোল্লা রয়েছে, খাদি কাপড় রয়েছে, আপনি যদি চিন্তা করেন টাঙ্গাইলের মিষ্টি বেশ জনপ্রিয়, আপনি একই সাথে মণিপুরী শাড়ি রয়েছে, টাঙ্গাইলের শাড়ি রয়েছে, বাংলাদেশে জামদানির একটা হিউজ সেক্টর রয়েছে, এই যে ব্যাপারটা। এবং সবথেকে মজার ব্যাপার যদি আপনি চিন্তা করেন যে গ্রাম বাংলায় যে ঐতিহ্য রয়েছে, যেমন নকশি পিঠা, বিভিন্ন টাইপ অফ পিঠা, যেটা আপনি শহরে বসে পেতে পারেন না, যেটা শহরে বসে অনেক হাই রেটে আপনাকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও কিনে খেতে হচ্ছে, বাট এই জিনিসগুলো কিন্তু উদ্যোক্তাদের কারণেই বর্তমানে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং খুব ভালোভাবে পৌঁছে যাচ্ছে। উদ্যোক্তাদের কেন আপনি উদ্যোক্তাদের কাছে বেটার ওয়েতে পাচ্ছেন সেসব নিয়েও আমরা কথা বলবো। তবে বেসিক্যালি আমি যে জিনিসটাতে ফোকাস করছি সেটা হচ্ছে একজন মানুষকে, একজন ব্যবসায়ীকে আপনি তখন উদ্যোক্তা বলতে পারেন যখন তিনি নতুন একটা ইনোভেশন নিয়ে কাজ করবেন, কিংবা পৃথিবীতে যেটা বিলং করছে সেই জিনিসটার একটা নতুন মুড নিয়ে, নতুন একটা ফ্লেভার নিয়ে কাজ শুরু করছে, তখন আপনি তাকে বলতে পারেন উদ্যোক্তা। প্রশ্ন হচ্ছে যে আমি উদ্যোক্তা কেন হব। বেশ কিছু রিজন রয়েছে, আপনি বলতে পারেন যে
অ্যাকচুয়ালি ব্রিটিশরা আমাদের মধ্যে যে জিনিসগুলো শাসন করার পরেও রেখে গিয়েছে, চাকরি হচ্ছে তার মধ্যে একটা। ব্যাপারটার সাথে অনেকেই অনেক রকমভাবে দ্বিধান্বিত হতে পারেন, বাট এটা তর্কাতীতভাবেই এবং তর্কযুক্তভাবেই এটাও একটা সত্য যে এই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে যে এইখানে চাকরি করাটা দোষের কিছু নয়, তবে আপনি যখন চাকরি করবেন তখন আপনার বসকে প্লিজ ওবে দ্য বস রুলস, বস যেটা বলে সেটা সবসময় মানতে হয়, সেটা করতে হয়। এই ক্ষেত্রে দেখেন যে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকে না, বা নিজের বাক স্বাধীনতা থাকছে না, নিজের একটা ডিসিশন, নিজের একটা ক্রিয়েটিভিটি শো করার স্পেসটা আসলে খুব লিমিটেড হয়ে যায়। বিকজ কোম্পানিগুলোকেও আপনি দোষ দিতে পারছেন না, বিকজ তারা তাদের মতো চিন্তা করছে। বিষয়টা হচ্ছে একজন ক্রিয়েটিভ মাইন্ডেড মানুষ তাকে কিন্তু আপনি বসিয়ে রাখতে পারছেন না। কেন? কারণ হচ্ছে একজন ক্রিয়েটিভ মাইন্ডকে যদি আপনি বসিয়ে রাখেন তাহলে দেশের একটা অ্যাসেট আপনি নষ্ট করে ফেলছেন। তো এই ফিলিংসটা কিন্তু প্রত্যেকটা বসের মধ্যে আসে না, বা আমি আমার অধস্তনের কথা শুনবো কেন, এটা শুনলেও বাইরের মানুষ বলে যে এই কথা, বা কাস্টমারের কথা বা ক্লায়েন্টের কথা শুনে কিংবা তোমার অফিসের এমপ্লয়ীদের কথা শুনে তুমি চলো, বা এই টাইপ অফ কথাবার্তা শুনতে হয়। সো এটা একটা বিশাল এই স্টেজ, একজন ক্রিয়েটিভ মাইন্ডের তিনি উদ্যোক্তা হতে পারেন, তার জন্যে উদ্যোক্তা হওয়া উচিত, কারণ তার ক্রিয়েটিভ মাইন্ডটাকে এক্সপ্লোর করার একটা সুযোগ থাকে। মূল কথা হচ্ছে আপনি আপনার নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন, কারোর উপরে ডিপেন্ড করতে হয় না, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, আপনি মানুষকে পথ দেখাতে পারেন, কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। এই সমস্ত অনেকগুলো রিজন রয়েছে একজন মানুষের উদ্যোক্তা হওয়ার পিছনে। নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে সবাইকে চাকরি করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যেটা, আপনি যা পারেন, আপনার মধ্যে যেটা রয়েছে সেই জিনিসটাকে নিয়ে আপনি আগিয়ে আসেন, এটা কিন্তু মূল থিম একজন উদ্যোক্তার জন্য। এখানে প্রশ্ন হতে পারে যে উদ্যোক্তা আসলে কারা হবে। তো এখানেও একটা বড় ব্যাপার রয়েছে, উদ্যোক্তা যে কেউ চাইলে হতে পারে, উদ্যোক্তা যে কেউ চাইলে হতে পারে, কিন্তু আমি বলবো সেই সমস্ত মানুষের উদ্যোক্তা হওয়া উচিত যারা ধৈর্যশীল, যারা পরিশ্রম করতে পছন্দ করে, যারা ক্রিয়েটিভ এবং যাদের মানুষের কথা গায়ে মাখার মতো ক্ষমতা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো। আশা করছি আজকের টপিকগুলো আপনাদের মনে গেঁথে যাবে। বারবার ভিডিওটি দেখতে পারেন, আমার এই নিয়ে কন্টেন্ট রয়েছে icitcreation.com-এ, আপনারা সেখান থেকেও কন্টেন্টটি পড়তে পারেন। ডিপিপির গ্রুপে কন্টেন্ট রয়েছে, চলছে উদ্যোক্তা কার্যক্রম, সেখানে অংশ নিতে পারেন। দেখা হবে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।